আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গালি গার্ডেন ব্লগার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লুবেরির মাঝে জাল লাগাইবার টাইম আছে, কারণ ব্লুবেরি এই তো বড় হওয়া স্টার্ট হয়ে গেছে আর তার ফুল জড়ি গেছে। এখন নেট লাগাইতাম, হইব নেট না লাগাইলে বেড হলে খাইয়া ফেলাই দিব, কারণ লটস অফ বেড আছে আমার গার্ডেনের মধ্যে আর আয় খাইতে করি। তো আরো বড় হইবার আগে জাল লাগাই দিই। অনেক সময় আছে কি তো হয়, আমি আইস লাগাইমু জাল, খাইল লাগাইমু জাল, হইয়া হইয়া আমার টাইম যায় গিয়ে আর ব্লুবেরি ফাঁকে আর বেড হলে খাইয়া যায় গিয়ে। তো এই বছর হই এখনো রাইট টাইম লাগাই দিই জাল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার উইথ ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর বেল আইকনও প্রেস করে রাখবেন আরও গার্ডেনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন, ভিডিও শেয়ার করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিঠল লাগে তো থাকে আসিল, তো আমি ব্যবহার করে শেষ করেছি। তো নিউ এক প্যাকেট কিনে আইছি, কিন্তু মিলে আর আমার গ্রিন হাউসের সাইডে দি যখন গাছ, তো আমি নেট লাগাই দিমু গ্রিন হাউসের মাঝে ফেসাইয়া ওটা দিয়া। তো কত নাই নেট, তো দেখি কিলা করি। এই তো আমার নেট লাগাইয়া শেষ, এভাবে ওটা লাগাইয়া রাখছি একটা ইয়া দুই দুইটা যা কিতার নেটই কেন, এক নেটে হয় না, অত বড় নাই, ওনা আর একটা লাগানি লাগব। এজারা গাপ পাইলেও হামাই যায় বেড এখন খাতির করে না। তো আশা করি খাইতাম পারমু এই বছর। আর নিচে দিয়েলা হেবি কিছু রাখা লাগে, কারণ অনেক সময় আসছে বাতাসে উড়াই দেয়। তা আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর দেখা হবে নতুন কোনো ভিডিও মাধ্যমে ইনশাআল্লাহ।